আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতাবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওর বিষয়টি হয়তোবা আপনারা ভিডিও টাইটেল দেখে দেখতে এসেছেন। আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওটা থেকে আপনাদের প্রচুর পরিমাণের উপকার হবে। কারণ হতে পারে আজকের যে ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওটা থেকে আপনার শরীরের এমন কোনো একটি রোগ, যে রোগটি আপনি ভালো করতে পারছেন না, বাট আজকের ভিডিওটি দেখার পর আপনি ভালো করতে পারবেন। আমরা আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে এসেছি, সেই ভিডিওর টপিক বা আজকের ভিডিওর টপিকটি হচ্ছে দূর্বাঘাস। আমরা অনেকেই এই দূর্বাঘাসকে চিনে থাকি, আবার অনেকে দূর্বাঘাসটিকে নাও চিনে থাকতে পারি, তবে না চেনার পার্সেন্টেজটা খুবই কম। আমরা বেশ মানুষই আছে যারা দূর্বাঘাসকে চিনে থাকি, তবে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই দূর্বাঘাসের উপকারিতা সম্পর্কে বা এই দূর্বাঘাস কী কী রোগের উপকার করতে পারে তা জানার পর আপনি নিশ্চিত আপনি অবাক হয়ে যাবেন। কারণ এই দূর্বাঘাস সম্পর্কে আপনি আগে হয়তোবা এত ডিটেলসলি জানতে পারেননি, বা কোথা থেকে আপনি জানতে পারার চেষ্টাও করেননি। হয়তোবা আপনি কাকতালীয়ভাবে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক আজকে আপনি এই ভিডিওটা ঢুকেছেন, মানে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন, কারণ আপনাদের অনেক বেশি উপকার হবে। তো বেশি কথা না বাড়িয়ে সোজা যদি বলি, তাহলে বলবো দূর্বাঘাস আমরা অনেকে চিনি, আর এই দূর্বাঘাস দুই প্রকারের হয়ে থাকে। আমরা হয়তোবা অনেকেই জানি দূর্বাঘাস দুই প্রকারের হয়ে থাকে। একটা দূর্বা হচ্ছে লম্বা লম্বা ধান গাছের মতো হয়ে থাকে, এবং দ্বিতীয় দূর্বাটা হচ্ছে বহুঘাটিযুক্ত দূর্বা হয়ে থাকে। বহুঘাটি বলতে একত্রিত এক গুচ্ছ অনেকগুলা থাকে। এই দুই প্রকারের দূর্বাঘাস হয়ে থাকে। এই দূর্বাঘাস অনেক রোগের উপকারিত, প্রচুর পরিমাণের রোগ সে ভালো করে, তবে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট রোগ যার ডিটেলস আমি আপনাদেরকে বলবো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটা ব্যবহারের মাত্রাটা, সো একটু মনোযোগ সহকারে জানবেন। তবে দূর্বাঘাসের ব্যবহারিকের মাত্রা যদি আমরা বলি, তাহলে বলবো 12 গ্রাম থেকে 24 গ্রাম এটা রস, শুধুমাত্র রসটা এটা ব্যবহারিক ব্যবহার হয়ে থাকে। আর যদি 4 চামচের হিসাব করি, তাহলে 2 চামচ থেকে 4 চামচ পর্যন্ত, এই এতটুকু হচ্ছে, এর উপরে যাওয়ার দরকার নেই, এতটুকুর মধ্যেই হচ্ছে আপনার ব্যবহারিক মাত্রাটা। তো আশা করি দূর্বাঘাসের মাত্রা কতটুকু সেটাও আপনি জেনে ফেলেছেন, এবং দূর্বাঘাস দুই প্রকারের হয়ে থাকে সেটাও আপনি জেনে ফেলেছেন। এখন জানা দরকার হচ্ছে আপনার শরীরে এমন কোনো রোগ আছে কি না, যে রোগটার মাধ্যমে আপনি দূর্বাঘাসের মাধ্যমে সেই রোগটা নিরাময় করতে পারেন। তো প্রথমে যদি আমি বলি যে এই দূর্বাঘাসের মাধ্যমে আপনার কী রোগ ভালো হতে পারে, আমাদের বর্তমান সময়ে অনেক মানুষই আছে যাদের বমি বমি ভাব হয়। দেখা গেছে একটু ভাজা পোড়া খেলে বা কোনো একটা খাবার খেলে, একটু খাবারের তৃপ্তি না হলে বা অতিরিক্ত মাত্রায় খাবার খেয়ে ফেললে বমি বমি ভাব হয়। এই বমি বমি ভাব থেকে আপনি সারার জন্য এই দূর্বাঘাসকে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? যদি একান্তই আপনার বমি বমি ভাব হয়ে থাকে, তাহলে 12 গ্রাম দূর্বার ঘাস নেবেন, এবং সেই ঘাসটাকে ছেঁচে রস তৈরি করবেন, এবং সেই রসটার মধ্যে আরও 12 গ্রাম মধু বা মিশ্রি, এই দুইটার যে কোনো একটা জিনিস আপনি মিক্স করে চেটে খেয়ে ফেলবেন। দেখবেন আপনার বমি বমি ভাব দূর হয়ে গিয়েছে। নাম্বার 2, নাক দিয়ে যদি রক্তপাত হয়, আবার অনেকের আছে যোনিদ্বার দিয়ে রক্তপাত হয়, পুরুষ এবং মহিলা উভয়ের অনেক সময় দেখবেন নাক দিয়ে রক্ত বের হয়, আবার শুধু মহিলাদের ক্ষেত্রে যোনিদ্বার দিয়ে অনেক সময় অতিরিক্ত মাত্রায় রক্তপাত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যে কাজটুকু করতে পারেন সেটা হচ্ছে, যাদের নাক দিয়ে রক্তপাত হয় তারা দূর্বাঘাস নেবেন, এবং সেটা একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে সেটা ছেঁচবেন। ছেঁচার পর নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেবেন, দেখবেন আপনার নাক দিয়ে রক্তপাতটা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি যদি আপনার যোনিদ্বার দিয়ে যদি রক্তপাত হতে থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, দূর্বার রসের সঙ্গে মধু মিশিয়ে সেই মধু চেটে চেটে খেয়ে নেবেন, দিনে 3 বার খাবেন, দেখবেন আপনার যোনিদ্বার দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। নাম্বার 3, কেটে গেলে আমরা এই জায়গাটায় সবথেকে বেশি ইউজ করি। যদি আমাদের শরীর কেটে যায়, যেমন আমরা ছোটোবেলায় যখন খেলাধুলা করেছি বা এখন অবধি যদি আপনার দূর্বাঘাসের সামনে যদি শরীর হাত পাও কেটে যায়, তাহলে আপনারা যে কাজটুকু করেন, অতিরিক্ত দৌড়ে গিয়ে দূর্বাঘাস নেন, মুখের মধ্যে নেন, চাবিয়ে সেই জায়গাটার মধ্যে লাগিয়ে দেন, সাথে সাথে কিন্তু আপনার রক্ত বন্ধ হয়ে যায়। এটা এখনও পর্যন্ত মানুষ এটা ব্যবহার করে থাকে। এই কেটে গেলে আপনি যে কাজ করতে পারেন, এই দূর্বাঘাস মুখে নিয়ে চাবিয়ে সেই ছোবাটা আপনার ওই জায়গায় রেখে দিবেন 24 ঘন্টা,
রক্ত বন্ধ হবে, তো তার পাশাপাশি আপনার সেই জায়গাটা যদি অনেক বড় ক্ষতও হয়ে থাকে, মানে কাটা হয়ে থাকে, তখন দেখবেন যে এটা জোড়া লেগে গেছে 24 ঘন্টার মধ্যে। আপনার অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। নাম্বার 4, রক্তপিত্ত রোগে আমরা অনেকেই দেখি অনেকের মুখ দিয়ে রক্ত পড়ে, অনেকের যোনিদ্বার দিয়ে রক্ত পড়ে, পাশাপাশি বিভিন্ন জায়গা আছে শরীরের যেসব জায়গা হঠাৎ করে কেটে গেলে বা ইয়া করলে আপনার রক্তপাত হতে থাকে, ইভেন ঋতুস্রাবও হতে পারে, এটা আপনার যোনিদ্বার দিয়ে ঋতুস্রাবটাও হয়ে থাকে। এরকম যদি কোনো সংক্রান্ত কোনো প্রবলেম যদি দেখেন, সেক্ষেত্রে আপনি যে কাজটুকু করতে পারেন সেটা হচ্ছে 12 গ্রাম দুর্বার রসের সঙ্গে আপনি কিছু সংখ্যক সামান্য কিছু চিনি মিশিয়ে বা মিশ্রি মিশিয়ে আপনি সেটা আপনি খেতে পারেন, দেখবেন যে আপনার ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে। নাম্বার 5, চুল উঠায়। আমাদের বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা অল্প বয়সে চুল পেকে যাওয়া, অল্প বয়সে চুল পড়ে যাওয়া, তাক হয়ে যাওয়া, এই সমস্যাটা কিন্তু এখন আমাদের সব থেকে বেশি হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা যে কাজটুকু করতে পারেন সেটা হচ্ছে দূর্বা ঘাস নেবেন, দূর্বা ঘাসটা ছেঁচবেন, ছেঁচার পর সেটার থেকে যে রসটা বের হবে সেই রসটা হোক নারিকেল তেল বা হোক সরিষার তেল, যে কোনো তেলের সাথে এই তেল এই দূর্বা গাছের রসটা জাল দিবেন। খুব ভালোভাবে জাল দেওয়ার পর সেই তেলটা নামিয়ে নিয়ে আসবেন এবং ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর আপনি প্রতিদিন আপনার মাথায় ব্যবহার করেন তেলের মতো করেই, দেখবেন আপনার চুল উঠার যে সমস্যাটা আছে সেটা ঠিক হয়ে যাবে, পাশাপাশি নতুন চুল গজাবে, আপনার চুল যদি সাদা হয়ে যায় পেকে যায় সেই সমস্যাটাও দূর করে দিবে। এটা খুবই কার্যকরী আর এটা আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 6, চর্মরোগ। আমরা অনেক মানুষকে দেখি যে এই জায়গা নাই বে জায়গা নাই খালি চুলকাচুলকি করে, আপনারও হতে পারে রানের চিপায় বা বগুলের তলে, পিঠে, বুকে, গলায়, গার্দনে, মানে অনেক জায়গায়, কানে, মানে অনেক জায়গায় দেখবেন যে চুলকানি হয়। চুলকাতে খুবই ভালো লাগে কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে চুলকানির স্বাদটা কতটুকু মিষ্টি ছিল, যারা যাদের চুলকানি আছে একমাত্র তারাই বলতে পারবেন। তাদের উদ্দেশ্য করে বলছি, এখন যে টিপসটি দিচ্ছি এটা নোট করে নেন, এটা ব্যবহার করলে 72 ঘন্টার মধ্যে আপনার চুলকানি একদম সেরে যাবে। আর এই মিশ্রণটা তৈরি করার জন্য আপনি যেটা করবেন, দূর্বা ঘাস নেবেন 250 গ্রাম এবং তিলের তেল, বাজারে গেলে তিলের তেল পাবেন, এই তিলের তেল নেবেন 60 গ্রাম। এই দুইটা একত্রিতভাবে মিক্স করে আপনারা 10 থেকে 12 দিন রৌদ্রে রেখে দিবেন, একদম কড়া রৌদ্রে, দুপুরের যে রোদটা সেই রৌদ্রে 10 থেকে 12 দিন রেখে দিবেন। দেন সেই তেলটা আলাদা করবেন, একটা পাত্রে রাখবেন এবং সেই তেলটা আপনারা সেই খাজলি খোঁজ পাঁচরা যেখানে আছে সে জায়গায় আপনারা ব্যবহার করেন, দেখবেন 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে আপনার এই জায়গাটা একদম ফ্রেশ হয়ে যাবে। যদি আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন তাহলে সেই জায়গাটার মধ্যে আর কখনোই হবে না। সব থেকে বেশি আমাদের যা মানে এই খোঁজপাচড়াটা হয় রানের চিপায়, বেশিরভাগই রানের চিপাটায় খোঁজপাচড়া হয়ে থাকে আর এটার জন্য অনেক মানুষই খুব মানে আতঙ্কের মধ্যে থাকে। সো এটা ব্যবহার করবেন, আশা করি আপনাদের এই জিনিসটাও খুব ভালো রেজাল্ট দিবে। নাম্বার 7, মূত্রঘাতে। মূত্রঘাত হয়তোবা অনেকেই বুঝেন নেই মূত্রঘাতটা কি। মূত্রঘাত হচ্ছে অনেকে দেখবেন যে প্রস্রাবের যে থলি মানে আমাদের প্রস্রাব যেখান থেকে আসে প্রস্রাবের থলিতে প্রচুর পরিমাণের প্রস্রাব আছে, অথচ প্রস্রাব হচ্ছে না। আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখন যখন প্রস্রাব করতে যাচ্ছেন তখন আপনার প্রস্রাব হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও একটু একটু করে প্রস্রাব বের হয় না, এই একটা অনেক বড় সমস্যা। আর তখনই মনে হয় যে হয়তো আমার টিউমার হয়ে গেল বা প্রস্রাবের রাস্তায় পাথর হয়ে গেল, এই ধরনের চিন্তাভাবনা আমরা কিন্তু করে ফেলি। বাট যদি আপনার এই সংক্রান্ত প্রবলেমের মধ্যে যদি আপনি ফেস করেন যে আপনি প্রস্রাব করতে যাচ্ছেন, আপনার প্রস্রাব প্রচণ্ড ব্যাগ আছে কিন্তু প্রস্রাব হচ্ছে না, তখন আপনি এই কাজটুকু করতে পারেন, 100 গ্রাম দূর্বার রস নেবেন, 100 গ্রাম দূর্বা পাতা নেবেন। 100 গ্রাম দূর্বা পাতা নেওয়ার পর আপনারা সেই 100 গ্রাম দূর্বা পাতা 2 লিটার জল মানে পানি, 2 লিটার পানির মধ্যে সেই দূর্বা পাতা দিয়ে দিবেন, দিয়ে সেটাকে জাল দিবেন। যখন আধা লিটার হয়ে যাবে জাল হতে হতে তখন এটাকে নামিয়ে নিয়ে আসবেন, নামিয়ে নিয়ে আসার পর সেটা ঠান্ডা করবেন, ঠান্ডা করে সেই পানিটার মধ্যে চিনি বা মধু মিশিয়ে সেবন করবেন। মূত্রকুচ্ছ যে কোনো ধরনের রোগ মানে আপনার প্রস্রাবজনিত যে কোনো ধরনের রোগ দেখবেন যে খুব দ্রুত সলভ হয়ে গিয়েছে, খুব ভালো রেজাল্টও পাবেন। এত ভালো রেজাল্ট হয়তোবা মানে অন্য কোনো কিছুতে পাবেন কি না সন্দেহ আছে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ঋতুর যে গোলযোগ, সেটা গোলমাল যেটাকে আমরা বলে থাকি, এটা মেয়েদের উদ্দেশ্য করে বলছি, যাদের ঋতু ক্লিয়ার না, পরিষ্কার না, আবার অনেকের আছে বয়স হয়েছে কিন্তু ঋতু দর্শন করেননি, মানে ঋতু হচ্ছে না, আপনার মিন্স হচ্ছে না,
এই একটা সমস্যা কিন্তু অনেকের হয়, যখন আপনার বয়স হয়ে গিয়েছে কিন্তু আপনার মিন্স হচ্ছে না, তখন অনেক বড় আতঙ্কের মধ্যে পড়ে যান। পাশাপাশি দেখা গেছে যে আপনার মিন্স রেগুলার হচ্ছে না, আবার অনেক সময় মিন্স হওয়ার সময় আপনার অনেক ব্যথা করছে, প্রচণ্ড তীব্র ব্যথা করছে, পাশাপাশি আপনার ক্লিয়ার হচ্ছে না, ফ্রেশ হচ্ছে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আপনি সব থেকে সহজ একটা উপায় আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এই সমস্যাটার জন্য কিন্তু ভালো কোনো মেডিসিন নাই। এই জায়গাটার জন্য আপনি সব থেকে ভালো যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে 5 গ্রাম দুর্বার গুঁড়া নেবেন। দুর্বার গুঁড়া, এখন কথা হচ্ছে দুর্বার গুঁড়া আপনি কোথায় পাবেন? দুর্বা তো ঘাস, কচি ঘাস হয়। দুর্বা ঘাসটাকে আপনারা শুকনো করবেন, রৌদ্রে দিয়ে শুকাবেন, শুকিয়ে ওইটাকে বাটবেন, বাটলে দেখবেন এক ধরনের গুঁড়ো হয়। সেই গুঁড়োটা আপনার দেবেন 5 গ্রাম পরিমাণে যেন গুঁড়া হয়, সেই কারণে আপনি দরকার পড়ে 100-200 গ্রাম আপনারা দুর্বা শুকান, শুকায় সেটাকে গুঁড়া করেন, 5 গ্রাম হবে। এবং সেটার সাথে আপনারা 25 গ্রাম চালের গুঁড়ো নেবেন, 25 গ্রাম চালের গুঁড়ো, আমরা যে চাল ভাত খাই সে চালের গুঁড়ো নেবেন। এই দুটো একত্রিতভাবে মিক্স করবেন, মিক্স করে আপনারা পিঠা তৈরি করবেন, আপনারা পিঠা তৈরি করবেন। এবং সেই পিঠা দুইটা করে প্রতিদিন, দুইটা করে প্রতিদিন এভাবে 7 দিন আপনারা খেয়ে যাবেন। ঋতু সংক্রান্ত যেই যেই কোনো রোগ আছে দেখবেন যেটা খুব দ্রুত সমাধান হয়ে গিয়েছে। আশা করি আজকে আমি আপনাদেরকে অনেকগুলা দুর্বা গাছের সম্পর্কে আপনাদেরকে বললাম, হয়তো বা আপনারা অনেকে বোরিং হয়েছেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা লাকি যে আজকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, আমি বলবো যে একদমই নতুন কিছু আপনারা জানতে পেরেছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ভিডিওটা আবার টেনে দেখেন, যদি আপনারা না বুঝতে পারেন বা বুঝতে অসুবিধা হয়ে থাকে। আশা করি আপনারা এই টিপসটি ব্যবহার করবেন, আপনাদের অনেক বেশি উপকার হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা আছে পাড়া প্রতিবেশী সবার কাছে শেয়ার করে দেবেন, যেন তারাও এই ভিডিওগুলো দেখে তাদের এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।